কি হয়েছে বলো তো? আবার জ্বর হয়েছে। ও জ্বর হয়েছে, আর কি হয়েছে সাথে? সাথে আরো অনেক কিছু। এভরিওয়ান ওয়েলকাম সবাইকে আরো একটা নতুন ভিডিওতে। এখন হাসার সকাল থেকে স্টার্ট কি করবে, এমনিতেই এক দুদিন ছাড়া ভিডিও করি, তার উপরে আজকের মেয়ের শরীর খারাপ, মেয়ের বাবারও শরীর খারাপ, সব কিছু মিলিয়ে আর ভিডিও স্টার্ট করতে ইচ্ছাই করছিল না। এমনিতেই আমি একদিন ভিডিও করলে সেটা আমার পেন্ডিং থাকে, এডিটিং হয় আমার তিন দিন ধরে, তারপরে এডিট করে কমপ্লিট করতে পারি। তার উপরে সবার শরীর টরীর খারাপ থাকলে, বিশেষ করে বাচ্চার শরীর খারাপ থাকলে না, মন একদম ভালো থাকে না, তার কিছু করতে ইচ্ছা করে না। কালকের ছিল স্যাটারডে, কালকে স্কুল থেকে এলো, খেলো টেলো, ঘুম পাড়ালাম, তারপর হঠাৎ করে মেয়ের জ্বর এসে গেল। জ্বর এলো, ঠিক আছে, প্যারাসিটামল দিলাম, তারপর হঠাৎ দেখি বমি করছে, খুবই শরীরটা খারাপ হলো। ডাক্তারকে ফোন করলাম, তারপর অন্যান্য ওষুধ যা ছিল সব বলে টলে দিল, যেহেতু রেগুলার ওনার কাছে দেখাই বলে উনি বলে দেয় সবসময় নিয়ে যেতে লাগে না, তো সেই সব গুছিয়ে টুছিয়ে নিলাম। তারপর ওর বাবা বিকাশ হচ্ছে একটুখানি কাজ করছিল বাইরে, সেখান থেকে কি একটা খোঁচা লেগে গেল চোখে, গিয়ে ওর চোখটা ইঞ্জুরি হয়ে গেল খুব ভালো রকমের। ওকে নিয়ে সন্ধ্যেবেলা আবার ডক্টরের কাছে গেলাম, চোখটা খুব ভালো রকম ঘা খেয়েছে, ওর সারতে সময় লাগবে। সব কিছু মিলিয়ে মন টন একদম খারাপ হয়ে গেল, তাই জন্য কালকে সারা সন্ধ্যে রাত তো ওইভাবেই গেলো, আজকে সকাল থেকে ওইভাবে চলতে থাকলো, মন মেজাজ ভালো না। এই এখন বাজে 12:30, মেয়েকে নিয়ে বসে টসে ছিলাম, এখন ধীরে সুস্থে উঠে রান্নাবান্না শুরু করেছি। যেহেতু আজকে সানডে, তো সানডে করে আমাদের চিকেনটা হয়, আগে থেকে তার প্রিপারেশনটাই থাকে যে সানডে করে চিকেনই হবে, তো সেরকমই ছিল। তো এখন ভাবলাম চিকেনটা ফ্রিজে আছে, রান্নাটা বসিয়ে দিই, তাই জন্য এখন এখানে করতে চলে এসেছি। রান্না ইচ্ছা করছিল না কিছু কাজ করার, কিন্তু কিছু খারাপই খেতে হবে। আর জ্বর টর শরীর টরীর খাওয়াতে এমনি আমার মেয়ের খাওয়ার খুব ঝামেলা, ও খেতে চায় না সহজে কিছু, তার উপরে একটুখানি ভালো খাবার না হলেও আরোই খাবে না। তো এরকম কি চিকেন করলে খাবি মা বললো, হ্যাঁ ঠিক আছে তুমি চিকেন করো, চিকেন করলে খাবো। তো যেন এখন চিকেনটা করতে চলে এসেছি, এখানে আমি বসিয়ে দিয়েছি, আর একটা কুমড়ো, বরবটি, পটল, সব রকম সবজি ছিল কয়েক রকম, সেগুলো একসাথে একটা তরকারি করে দেবো। এখানে পেঁয়াজটা নুন দিয়ে ভাজতে শুরু করেছি, চিকেনটার জন্য অল্প করেই তেল দিয়েছি, তেল মশলা অল্প দিলে কি হবে, আমার তরকারির রং হতে হবে সুন্দর লাল, নালে বাবা মেয়ে কেউ পছন্দ করবে না। এখানে ভাতটা হয়ে গেছে, আর এইদিকে এই যে পটলের তরকারি, পটল না কুমড়ো, পটল, বরবটি সব রকম আছে, নিরামিষ তরকারি করছি এখানে, ভালোভাবে কষাই। পাঁচফোড়ন দিয়ে কুমড়ো করলে তার যে সেন্টটাতেই বেশ একটা অন্যরকম ব্যাপার এসে যায়। এই সাইডে জল এসে গেছে, বিকাশের শরীরটা ভালো নেই, চোখটা তো একটা চোখে করতে পারছে না, তাও আমি তো বললাম তুমি একটু ধীরে ধীরে গিয়ে জলগুলো এ বলতে তো ওই বলে একটুখানি পাল্টে পাল্টে রাখো। তো চলুন কাজ আমি করতে থাকি, কেমন কি ভিডিও করতে পারবো আজকে তার কোনো ঠিক ঠিকানা নেই, তো শুরু করেছি, ধীরে সুস্থে করবো, দেখা যাক কতটা কি করতে পারি, একসাথে থাকুন, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগে। চিকেন বলতে প্রপার চিকেন নয়, চিকেনটা হয়েছিল আসলে আগের দিন, ওখানে কিছুটা হয়েছিল আর কিছুটা গিলে মেটে পা একটু হাড়যুক্ত পিস সেগুলো রাখা ছিল, আজকে সেটাই করবো। তাহলে আমরা জানতাম তো আমাদের সানডে করে চিকেন হবে, তো ভাবলাম সানডে করে যে চিকেন হবে তখন আরেকটি চিকেন আনিয়ে নেবো, নিয়ে একসাথে মিশিয়ে করবো। তো আজকাল আনালাম না, ইচ্ছা নেই আর করার, তুমি যেটুকু আসো ওইটুকুই আগে দিয়ে একটা তরকারি করে নেবো। নিয়েছি আমি পেঁয়াজ টমেটোটা ভেজে একেবারে করে নেবো, একটু শর্টকাটেই করবো, পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভেজে নিই। এদিক থেকে বড্ড হাওয়া আসে, হাওয়ায় সরি আসে লাগে, বন্ধ করে দিলে অন্ধকার হয়ে যায়, ভিডিও করার জন্য একটা আলোর দরকার। একটা রিং লাইট নেবো আমি খুব তাড়াতাড়ি, আগে একটা ট্রাইপড নিতে হবে আমাকে ছোট দেখে, হাতে ফোনটা ধরে রাখি আর এদিক সেদিক সেট দিয়ে দিয়ে রাখি। একটা ট্রাইপড নিতে হবে, তাহলে পরে এই ফোনটা রাখতে আমার সুবিধা হবে, যেখানে হোক ফোনটা বেশি দরকার। একটা ট্রাইপড নিয়ে নেবো, পরে একটা ভালো রিং লাইট নেবো।
ভাতের বাড়ির গাটা ভালো করে মুছে পরিষ্কার না করে রাখলে মা খুব রাগ করবে। এদিক থেকে সব ঝুড়ে ঝুড়ে থাকবে, ফ্যানের যে দাঁত ধরানি ওসব থাকলে আমার ভালো লাগে না। হাঁড়ি মুছে সুন্দর করে পরিষ্কার করে রাখতে হবে। এটা মুছে নিলাম, পেঁয়াজটা বেশ নরম হয়ে আসবে, এইভাবে খন্তি দিয়ে ভাঙতে হবে। খুব ভালো লাগে, খুব মজা লাগে এই কাজটা করতে, ইন্টারেস্টিং কাজ লাগে, স্যাটিসফাই করলে। মাঝে মাঝে একটু আধটা ছেলে মানুষও দরকার জীবনে, না তো লাইফে বেশি বড় হয়ে গেলে খুব বেশি বড়দের মতো সব কিছু করতে থাকলে আনন্দটাই হারিয়ে যাবে জীবন থেকে। তো মাঝে মাঝে এসব ছেলে মানুষগুলো আমি করি, নিজের মনকে ভালো রাখার দায়িত্ব নিজের, তাই জন্য করতেই হবে। আমার মন অন্যকেও ভালো করে দিতে পারবে না এবং আমার মন অন্যকেও ভালো করার চেষ্টাও করবে না, বরঞ্চ পারিপার্শ্বিক মানুষজন এমন কয়েকটা কথা বলে দেবে মন আরও খারাপ হয়ে যাবে। ভালো তো কেউ করার চেষ্টা করবে না। পেঁয়াজ একটা মতো ভালো হয়ে গেছে, এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দিই। এটা চিকেন বলা যায় না, পুরোপুরি চিকেন বলতে হয়তো আপনারা রাগ করবেন। এই ভাইটা পা দিলে রেখে খাল নিয়ে তুমি চিকেন চিকেন বলে যাচ্ছ, চিকেনেরই তো পা, চিকেনের তো গিলে মেটে হাড্ডি কুড্ডি সবই তো চিকেনও। এদিকে ভালো করে ভাজা ভাজা করি, এর উপরে তারপরে এর উপরে এক এক করে সব মশলা দেবো, কষাতে কষাতে একবারে শুক্তও হয়ে যাবে। তো চলুন রান্নাগুলো সারতে থাকি, সাথে ঘরের কাজ, মেয়ে বারবার ডাকতে কাঁদতে, এমন একটা দিন বিকাশ কাজে না গিয়ে বাড়ি রয়েছে, কিন্তু না পারছে মেয়েকে ঠিকভাবে সময় দিতে না কিছুই, আমার তো মেয়েটার আরও মন খারাপ হয়ে যাচ্ছে, বাবার চোখটা কী হলো, চোখটা কী হলো ভেবে। রান্না তো আর শুধু রান্না নয়, কথাতেই আছে রান্না বান্না, তো আমার মনে হয় রান্নার পাশাপাশি এই যে বান্না সেটা বিশাল বড়। মানে একটা রান্না করতে গিয়ে সারা দিন কত কাজ করতে হয় শুধু রান্না আর খাওয়ার জন্য, কত বাসন নোংরা হয়। তো আমি এখন সেইগুলোকে ধুয়ে টুয়ে নিচ্ছি আর জিনিসপত্র যা ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো এদিক সেদিক গুছিয়ে নেব। সব কিছু গুছাতে গুছাতে ধীরে সুস্থে আমার রান্নাটাও হয়ে যাবে। রান্না বান্না অলমোস্ট ডান, আজকে আর কিছু অন্য কাজগুলো করব না, আজকে আর উনুনেও করলাম না, উনুনটাকে একটু সকালবেলা নাতা দিয়ে দিয়েছিল মা, বেশ শুকিয়ে গেছে, এখন একটু বোল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এই যে একটু বোল, একটা কিছু বোল টোল দিয়ে চাপা দিয়ে দেবো, কারণ সামনে উনুনটা এরকম খোলা থাকবে বা বিড়াল টিড়াল যদি আসে সেই জন্য। এই কাঠগুলো কাটাকাটি করতে গিয়ে এখানে ওইদিকে গুছাতে গিয়ে ওইগুলো বিকাশের চোখে লাগলো, দেখলো বন্ধ টন্ধ করে রাখি, এবার স্নান করব, করে মেয়েকে স্নান করিয়ে দেবো, দেখি যদি খায়, বারবার বমি করছে, খেতে তো চাইছে না, দেখি কি করে যদি খায়। তারপর ওষুধগুলো পরপর দেবো, বিকাশও ঘুমিয়ে গেছে, বললাম থাক চোখটা বন্ধ করে থাকলে চোখের জন্য ভালো হবে। তো চলুন দেখি কোথা দিয়ে কী করা যাক, অনেক বেলাও হয়ে গেছে, তারপর আমি স্নান গাছি, পুরো শ্যাম্পু করবো, চুলের আর অবস্থা নেই, কন্টিনিউ টানা কতদিন মেয়েকে স্কুলে নিয়ে গেছে, আর রাস্তায় যা ধুলো, তারপরে এই উনুনের কাছে রান্না রান্না করে আরও মানে চুলটার বারোটা বাজে, শ্যাম্পু করতেই হবে, কন্ডিশনার অ্যাপ্লাই করবো না, বেশি টাইম নেই, তাড়াতাড়ি করে শুধু শ্যাম্পুটা করে নেবো। দেখি চলুন, কী মিষ্টি লাগছে ছবি তুলে রাখি, কী মিষ্টি লাগছে, কী মিষ্টি লাগছে। সোনা মায়ের কি হয়েছে বলো তো, সোনা মায়ের জ্বর হয়েছে, ও জ্বর হয়েছে, আর কি হয়েছে সাথে, সাথে আরো অনেক কিছু হয়েছে, বলে ফেলো, পেটু ব্যথা হয়েছে, পেটু ব্যথা হয়েছিল, বমি হয়েছিল, আবার কেমন ব্যথা, একটা থাম চালাতে করছে, চালাতে থাম চালাতে করছে, কত কি হয়েছিল রে বাবা লে, সোনা মাটা রে, যেটা খাচ্ছে সেটাই উঠে যাচ্ছে রে, ওলে বাবা, উপর হয়ে শরীরে পেটের ব্যথাটা উল্টে আরো ব্যথা করছে, হ্যাঁ
একটু পরে খাওয়াবো, এখন শুধু ভাত খাবে, আলু ভাতু ভেনু ভাতু। এক করলে কি হবে, আলু ভাতু ভেনা ভাতু? না ওটা ডালিয়া না, ওটা ফেনা ভাতু, আলু ভাতু ফেনা ভাতু। না ওটা ওটা পান্তা ভাতু, ওটা এটা ফেনা ভাতু। এই যে দুপুরবেলা ফেনা ভাতু করেছিলাম একেবারে, ওটা এখনো খাবে। ফোন ধরেছে, হ্যাঁ প্যাক প্যাক তো, প্যাক প্যাক তো, প্যাক প্যাক তো ভালোই ফোন ধরেছে, তো ভালোই ফোনটা ধরে। মা উঠবো না, দেখো দেখো সুন্দরী উঠেছে। জানি জানি তোমার জ্বর হয়েছে, মা পাশে আছে তোমার জ্বর ঠিক করে দিতে। দেখো দিদিন একটা জ্যান্ত চুলেতে মেখেছে। দাও দাও দিদিন আমি খাইয়ে দেব, আমি সুন্দরী। মুখ খোলো, মুখটা খোলো, কি রাগি মুখ দেখাচ্ছে রে বাবা, তো হাউ মাউ মুখ দেখাচ্ছে। দেখো দেখো আমি সুন্দরী, আমি খাওয়াবো, কে নাও দাও খাবো। আমি ওই ভাতু হলে ভালো হতো, গোটা ভাতু দুইটা পাকে বাখার ভাতু দিচ্ছি। গোটা ভাতু তো তুমি এখন খেতে পারবে না মা, তুমি তো এমনি খাচ্ছ না, অফ হয়ে যাচ্ছে। এটা গলা ভাতু, তাড়াতাড়ি গিলে গিলে খেতে পারো। গরম গরম তার কাছ থেকে থু শিখে এসছে। পাশে কে বসেছিল বলছিল না, গায়ে থু করছিল, তার থেকে থু করতে গিয়ে থু হয়ে গেল। না খালি করে দিচ্ছে, আর আমি যেই বকবো তো তখন বলছে কি, ছু করতে গিয়ে থু হয়ে যাচ্ছে। কি গরম লাগছে হঠাৎ করে আমার, গরমে কিরকম কাশি কাশি হচ্ছে। চলো তুমি চলে যাও, তুমি খাওয়াতে পারোনি, তোমার কথা শুনে তোমার পুতুমা খায়। দেখলেন কত বুঝিয়ে বুঝিয়ে বিদ্যাত্রিকাকে খাওয়াতে হলো, তো বুঝিয়ে বুঝিয়ে তো পারলাম না, অ্যাট লাস্ট ফোন দেখিয়ে ওকে খাওয়ালাম। দুপুরবেলা নামেই চিকেন করেছিলাম, কিন্তু ওকে ফেনা ভাত আলু দিয়ে চটকে খাইয়েছি, না তো বমি করে দিচ্ছিল, ওটাই খেয়েছে, রাতেও ওটাই অল্প করে খেলো। তারপর ওকে ওষুধ খাইয়ে ওর বাবাকেও ওষুধ দিয়ে দিলাম, দিয়ে ওরা সবাই শুয়ে পড়বে। আর এখন একজন পড়তে আসবে, তো কাল ওর অঙ্ক পরীক্ষা, তাই জন্য ওকে এখন আমি পড়াবো। এখন বাজে 8টা, এখন থেকে আমি ওকে 9:30 পর্যন্ত পড়িয়ে তারপর ছুটি দেবো। এদিকে মা রাতে রুটিটা করছে, আর আমি আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। থ্যাংক